আমেরিকার নতুন নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বের কাছে অনুকরণীয় করে তুলবে। পাশাপাশি তরুণদের হাত ধরে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সফলভাবে উদযাপিত হবে, যথাযথ বাস্তবায়ন হবে প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যান, এসব কথা জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। আর বিশেষজ্ঞরা বলছেন কমিটি সুগঠিত হয়েছে, এতে বাড়বে গণতন্ত্রের চর্চা। দেখুন মাহমুদ হাসানের রিপোর্ট। আওয়ামী লীগের একুশতম সম্মেলনের কমিটিতে প্রাধান্য পেয়েছে তারুণ্য, এসেছে নতুন মুখ, অনেক দায়িত্ব বদল হয়েছে। দলকে আরও শক্তিশালী এবং গতিশীল করে গড়ে তুলতে দলের সভাপতি এমন নেতৃত্ব এনেছেন উল্লেখ করে প্রেসিডিয়াম সদস্য ফারুক খান জানান, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে নতুন কমিটিকে সর্বস্তরের জনগণ সহায়তা করবে। শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় যে কমিটি করেছেন, আমি বিশ্বাস করি এই কমিটি আগামী দিনের বাংলাদেশে এগিয়ে যাওয়া, বিশেষ করে মুজিব বর্ষ পালন, আমাদের স্বাধীনতার রজত জয়ন্তী পালন এবং সেই সঙ্গে আগামী নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, 2041 সালের পূর্বেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কমিটি এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আগামীর আওয়ামী লীগ বিনির্মাণে এমন নেতৃত্ব এনেছেন প্রধানমন্ত্রী, এই কমিটির মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও বাড়বে, পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কাজ করাই এই কমিটির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যত বেশি সিভিল এন্ড মিলিটারি ব্যুরোক্রেসি কন্টেইন করতে পারবে তত সুদৃঢ় হবে ডেমোক্রেসি। বাংলাদেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে নতুন কমিটি ভূমিকা রাখবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।